শুধু আসামের মুসলমান নয় ভারতের মুসলমান সর উঁচু করো দুনিয়া জমিন ওই যত ষড়যন্ত্র চলুক না কেন মুসলমান কোনো বেটা নাই শেষ করনেওয়ালা মুসলমান মিটানেওয়ালা কোনো বেটার হিম্মত নাই গো সুবহানাল্লাহ হ্যাঁ মুসলমান মুসলমান বলো মুসলমান ইমান ওয়ালা হও আর মুসলমান ঘরে বারে জিন্দা করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে জিব্রাইল আলাইহিস সালামে ফরমায় সর্বপ্রথম এই দিন আমি নবীজি দেখলাম আমি তলোয়ার লইয়া মিনারের সাথে আইলাম আর যখন আমি জিব্রাইলে আখিরি নবী নজরে দেখলাম দেখার পরে জিব্রাইলে ডাক দিয়ে আল্লাহরে কইলা ও আল্লাহ কোনদিন আমারে বেশ তো আপনি দিন না জানি আজ আপনি আমার লগে ওয়াদা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আমি জিব্রাইলে আপনি বানাইবা বলিয়া আয় আল্লাহ চাইনা আপনার বেশ চাইনা আপনার আরাম আয় আল্লাহ আপনি আমার লগে ওয়াদা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বন্ধু জমিন ও আগমনে আমারে বানাইবা আর আখেতর আখেরতর ময়দান আকায় নামদার তাজদারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বন্ধু বানাইয়া লইবা চুদর দুসতি মখলিস মিয়া ফেতে انا نام ز صحبت تیرا تا بیت تو درد ستی مخلص ام یا بیت انا نام ز صحبت تیرا تا بیت اللہ فرمایلا او جبرائیل যাও তোমার ওয়াদা পূর্ণ করলাম আজ থাকি আমি আল্লাহ আমার নবীর বন্ধু ও জিব্রাইল আমি আপনারে বানাইয়া লইলাম হযরতে জিব্রাইল আলাইহিস সালামে ফরমাইলা আল্লাহ নয়ন ভরি দেখলাম আপনার নবী আখেরি রসুল দেখার পরে আমি জিব্রাইল হা করাই গেলাম গিয়া যে কি যে সুন্দর দিয়া কি যে মায়ার চেরা দিয়া আল্লাহ রসুল আপনি বানাইলা خود امی جبرائیل محمد صلی اللہ علیہ وسلم اللہ کی عاشق بنیا گلام اللہ رب العالمین فرمائیں گو جبرائیل ارے امی خود مولا امار نبی اللہ کی عاشق ہویا گلام امار بھائی نقل امار مربی قول امائی ابن خلوے تلوار اٹھائیلو জিব্রাইল তো আর দেখলো না জিব্রাইল দেখার শোক তো তার কাছে নাই উঠাইল তলোয়ার নবীজির মা সহ কাতল করিয়া লইত লগে লগে আল্লাহ তলোয়ার তার দিকে ঘুরাই দিলেইলা যখন তলোয়ার তার দিকে ঘুরিয়াই গেল গিয়া হে তো আচরিত হই গেল গিয়া আমি বানাইলাম তলোয়ার আজকে সেই তলোয়ারে আমার কথা মানলো না আমার দিকে ঘুরি গেল গিয়া শয়তানে কইল উমাই ইবনে খলফ বয়ের কোনো কারণ নাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসর তলোয়ারের মধ্যে গেছে গিয়া তুমি আবার তলোয়ার দাহ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতল করার লাগিয়া আবার আল্লাহ তলোয়ার তার দিয়ে ঘুরাই দিলাইলা শয়তানে কইল উমাই ইবনে খলফ তলোয়ার মাটি চাড়ো আর মাটি চাড়িয়া আবার লও আবার লইয়া আক্রমণ করো তিন নম্বর বার যখন আবার তলোয়ার হাত লইল লইয়া আবার আক্রমণ চালাইল লগে লগে তিন নম্বর বার তলোয়ার আল্লাহ তার দিয়ে ঘুরাই দিলাইলা তখন সে আষাঢ় মারল কইল তলোয়ার আমি তোমার মালিক আর কত পয়সা খরচ করি বানাইলাম তিনবার তুমি আমার দিকে গুরলায় রুকিলায় তলোয়ার তাকি আল্লাহ আওয়াজ উঠাইয়া দিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তলোয়ারে আওয়াজ দিয়া কইল ও মালিক
তুমি হাসা আমার মালিক তিনবার আমি তোমারে সিগন্যাল দিলাম বলে ডান দিকে তুমি আমার উঠাইছো উনি জরিয়ায় আমি তলোয়ার বললাম উনার জরিয়ায় আল্লাহ আসমান এবং জমিন বানাইলা 18,000 মখলুক বানাইলা তিনবার তোমারে বুঝাইলাম একটা বার নি তুমি দমল আর বুঝি শুনিয়া নি ঈমান আনো তুমি বুঝাত রাজি নাই মারার লাগি তৈয়ার এখন লাশ তোমারে জানাই দিয়ার আবার যদি আমারে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দিয়া আক্রমণ করো তে এখন লাশ বার তোমারে ছাড়িয়া দিতাম নাই আমি তলোয়ারে তোমারে কাতল করিয়া লইম বয় পাইল ডরাইল কইল আমার তলোয়ারে আমারে ধমকি দিল তিনবার আর লাশ বার ধমকি দিয়া কইছে আমারে ছাড়িয়া দিত নাই তলোয়ার জায়গা ছাড়িয়া দৌড় আরম্ভ করল আবু জেহেল রাস্তার দিকাইল ভাই উমাইম নেখল গেলায় তো বড় হাসি হুর্তি করিয়া কামিয়া বইসনি আর এখন যে খালি দৌড়ো উমা ইবনে খলফে ফরমাইল আবু জেহেল মাতিও না আর আমারে মাতাইও না আমি গন্তব্যস্থানে যাই গিয়া গন্তব্যস্থানে গিয়া তার বন্ধু বান্ধব সারারে জমাইল জমাইয়া কইল শোনো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যা বুঝবার বুঝি লইছি উনারে মিটানে ওয়ালা জমিনও খেও না সুবহানাল্লাহ আর আমি আজকে তোমরা সারার কাছে ওয়াদা করি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষড়যন্ত্র আমি আর কোনোদিন করতাম নাই আর যদি খেয়াও করে তা আমি তারে যতটুক বুঝাইবার দরকার আছে আমি বুঝাইব কিন্তু আমি এই রাস্তায় আর যাইতাম না